কোরআনের অর্থ করতে কোনাই যায় না সেটাই আমি একটু আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব তারপরে পানি দিয়ে প্রথমেই আসা যান ফ্রান্সের এক বিখ্যাত বৈজ্ঞানিক তার নাম মরিস বুকাইল উনি বাইবেল কোরআন এন্ড সায়েন্স একটা বইয়ের লেখা বহু মুসলমান বানাইছেন উনি নিজে মুসলমান হয়েছিলেন উনার বিজ্ঞানটা কিন্তু এই যুগের বিজ্ঞান এই যুগের বিজ্ঞান যদি আধুনিক বিজ্ঞান হয় আরো আধুনিকে যায় তাইলে কোরআনের তার ব্যাখ্যাটা ভুল হয়ে যাবে কোরআন ঠিকই থাকবে তার ব্যাখ্যা ভুল হয়ে যাবে কথাটা হচ্ছে যদি জিনসের ভাগ করে কোনদিন চিকিৎসা হয় তাহলে চিকিৎসা বিজ্ঞানের এখনকার শাস্ত্র দিয়ে যে কোরআন মিলাইছে সেটা তার ব্যাখ্যা ভুল হয়ে যায় এরকম আমরা কিন্তু অনেকেই কোরআন শরীফ পড়ি কিন্তু একটু গবেষণা আমরা করি না আমরা জ্ঞান অর্জন করার জন্য পড়ি না সরকারে দুয়ালাম বলেছেন ওয়ান আওয়ার মেডিটেশন অফ ক্রিয়েশন অফ গড ইজ হোলিয়ার দেন 70 ইয়ার্স অফ প্রেয়ার এক ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বৎসর বাদদের চেয়েও শ্রেয় জ্ঞান অর্জন কোথায় করবেন ফতুয়া জ্ঞান না আবার জ্ঞান আবার এই বস্তু জগতের জ্ঞানের জন্য রাসূলুল্লাহ বলেছেন যদি বলে বলেন নাই তাহলে রাসূলুল্লাহ বলছেন জ্ঞান অর্জন করতে যাও যদি শুধু চীন দেশেও যেতে হয় তাহলে জ্ঞানের জন্য উনি যার পর নাই আমার রাসূলুল্লাহ তাগিদ দিয়েছে উনি বলেছেন দ্য ইঙ্ক অফ দ্য স্কলার ইজ হোলিয়ার দেন দ্য ব্লাড অফ দ্য মার্টিয়ার জ্ঞানীর কলমের কালি শহীদের রক্ত হইতে পবিত্র আমার নবীজি বলছেন সিক নলেজ ফ্রম দ্য ক্যাডল টু দ্য গ্রেন জ্ঞান অর্জন কর জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত চিন্তা করুন জ্ঞান অর্জন কর এমনকি দুর্গম চীন দেশে যাইতে হইল হি হু ইজ সার্চিং নলেজ যে জ্ঞান অর্জন করার জন্য অগ্রসর হয়েছে এবং ইন দ্য ওয়ে হি ডাই হি ইজ টু বি রেকর্ড অ্যাজ এ মার্টার জ্ঞান অর্জন করার পথে যদি মৃত্যুবরণ করে তাকে শহীদ দরজা দেওয়া হবে এই মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সব ছিল এই আলজাবার থেকে আলজাবরা ইবনে সিনার যে এই ডাক্তারি বিদ্যা এই সমস্ত সায়েন্স বিজ্ঞান টেকনোলজি সব মুসলমানেরই ছিল আজ সেই বিজ্ঞান কোথায় জ্ঞান কোথায় আজ আমাদের জ্ঞান নাই কেন নাই জ্ঞান অর্জন করতে হইলে জ্ঞানের বিদ্যাপীঠ লাগে এই জ্ঞান যে অর্জন করবে নামাজ পড়তে গেলে মসজিদ লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে একটা মসজিদ লাগে জামাতের সঙ্গে পড়তে গেলে জ্ঞান অর্জন করতে গেলেও বিদ্যাপীঠ লাগে আফসোস আমি নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ পড়া অবশ্যই কর্তব্য সেই সঙ্গে কত বড় কথা বলছে যে 70 বৎসর ইবাদতের চেয়েও জ্ঞান অর্জন করা এক ঘন্টা জ্ঞান অর্জন করা উত্তম অথচ সেই জ্ঞান থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আজকে চিন্তা করেন তো
একটু চিন্তা করে দেখেন তো, সায়েন্স টেকনোলজি বিজ্ঞান জ্ঞান সব ইউরোপ আমেরিকার কাছে, 51টা মুসলমান দেশ কান ধইরা উঠায় আর বসায়। যাও এক সাতটা বসেন উঠতা ছিল, দেখছেন ইউরোপ আমেরিকা সব মিলা তারে পিটাই। আরে মিয়া ভাই, মুসলমান গো তো 73 ফেরকা, খ্রিস্টান গো 250 ফেরকা, প্রোটেস্টান্ট ক্যাথলিক বার্নাবাস এক্লিজিয়াস্টিক্যাল রিজার্ভেশন জোসেফাইট হানাফাইট প্রেসবিটেরিয়ান কত ফেরকা। আমারে সেদিন বলল একটা ইউরোপের খ্রিস্টান দেশের মুসলমান কোথা দিয়া দেখু, আড়াইশো ফেরকা ভুইলা সব এক হয়ে যায়, আর আমরা 73 ফেরকার মুসলমান এক হইতে পারলাম না। একটু বেদনাদায়ক আর দুঃখ কি হতে পারে। সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রীকৃষ্ণ পর্যন্ত বলে গেলেন শ্রীকৃষ্ণের কথা, এই মহামন্ত্র মহাবাণী নিয়ে আসবেন এক মহাপুরুষ, তার বাবার বাবার নাম আব্দুল্লাহ, সে রসুল, সে মোহাম্মদ, মনন্ত মনন তারে মানলে মাইর না মানলে নরকে যাইবা। এখন প্রশ্ন দেখেন তো, 5000 বছর আগে রসুলের জাহিরি জন্ম, বাতনি জন্ম কিন্তু নূরে মোহাম্মদ জিবরিলের সবচেয়ে আগের জন্ম। জাহিরি জন্মের 4000 বছর আগে শ্রীকৃষ্ণ বলতেছেন যে আব্দুল্লাহর ছেলে রসুল মোহাম্মদ অন্যে মাইন, মোহাম্মদ না মানলে নরকে যাইবা জাহান্নামে যাইবা। তাই আমরা দুইটা জিনিস পাইতেছি, কি পাইতেছি? একটা পাইলাম যে আমার রাসূলের পাক যে সাচ্চা নবী এবং সবচেয়ে বড়, এইটার একটা দলিল পাইতেছি। আর একটা দলিল কি পাইতেছি? আমার মাইয়ার কোনখানে বিয়া দিব আমি কয়ে পারি না, মাই কয়ে না, মাইয়ার বিয়া বুয়া ঠিক করছি সব ঠিক, একেরে কাজ পাঁচ সব বিলিয়ে দিছি ভাই, সামনে শুক্রবারে চল আয় ভাই, একেবারে সব ঠিকঠাক করছি। হাই হাই বিশুরবন্দি বাপের সিন্দুর কুইলা টাকা পয়সা নিয়ে একখান চিঠি লেখে দিতে বাবা, মাস্টরের লগে আমি বাইরে গেলাম, তোর মনে কোনো কষ্ট লইও নাই কিন্তু মারমাইয়া, হাই রে খোদা, নিজের মাইয়ারে শুক্রবারে বিয়া দিবি শুক্রবারে মাস্টারের লগে পড়াইল, এইটুকু এমনি গায়েব আমি জানি না। তাহলে শ্রীকৃষ্ণ যদি রসুলের কথা 4000 বছরে বলে, 4000 বছরে নাতি পুতি ধুতি পুতি চাতি লাতি কত পুরুষ করে, তাইলে কোন সন্দেহ নাই শ্রীকৃষ্ণ নবী। উনি যদি আমার রসুল পাকের এত বড় কথা বলতে পারেন, পুত্র আব্দুল্লাহ রসুল মোহাম্মদ, এই কথা যদি 4000 বছর আগে বলতে পারে, তাহলে কোন সন্দেহ নাই গায়েবের কথা যে এইভাবে বলতে পারেন তিনিও নবী। দলিল সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, কি আমি এমন কোন জাতি সম্প্রদায় নাই যেখানে আমি নবী পাঠাই নাই।
গৌতম বুদ্ধ পর্যন্ত রাসূলের নাম বলেছে। আমি এক হিন্দু পান্ডারের দিল জয়পুরে জিজ্ঞেস করছিলাম, আমি আজমির যাইতো প্রায় ওখানে খাদেম গোয়া শুনে ওনার উর্দুতে তো জয়পুরে গেছি পান্ডারে শুনাইছি। পান্ডায় পর ডাক্তার জি ইয়ে তো অব্দুল্লাহ হ্যায় আর ইয়ে মোহাম্মদন হ্যায়, আপকা নবী কা নাম হ্যায় মোহাম্মদ মগর ইধর লিখা হ্যায় মোহাম্মদন, আর আপকা আর নবী কা বাপ কা নাম আব্দুল্লাহ ইধর অব্দুল্লাহ, ইয়ে তো হোতা নহি হ্যায় ইয়ে আয়েগা সময় কই কি যা না মানলে যারে মানবেন না তারে শত কইল মানা মারবেন না ভাই। ফকিরি লাইনে 10 বছর যদি আপনারা তেল মাইখা ঠিক করি আর তকদিরের লেখা যদি থাকে কাকরাইলের তবলিগের জবাব করবেন ইতি আল্লাহ মাশাআল্লাহ 10 বছর পরে গাঁটি লইয়া কাকরাইলের কালি পড়বেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোন আদার সোয়াব আপনি আদার সোয়াব আমার বলেন একটু জোর করুন। اللهم صل على سيدنا مولانا محمد রহস্য শুনাবো জীবনেও শুনেন নাই একটু অহংকার করে কইলাম বেয়াদবি মাফ করে দিয়ে যত বড় পণ্ডিত ইসলামের শুনেন নাই আজমিরে যখন কইছিলাম কইয়ে কাহা সে মিলা হয় তোমার হাতে মাগবে একদিন আমার পোলা আমার জিগায় বাবা এর সাথে বেশি সম্মান করে আসবিনে না তোমারে এটা অহংকার হয়ে যায়। খাদেমরা বড় বড় কামের পিড়ে দেখা হাতে আমি গেলে খারাই যায় কারণ ওই এসার নামাজের পরে এখন ওয়াজ শুনাই তার যদি ক্লান্ত হয়ে যায় তাই তোমার পারুন না তবু এটা বললাম শুনেন মন দিয়ে। কোনদিন আপনারা খেয়াল করেননি আজকে একটা রহস্য বলবো মাথাটা ভরভর করে ঘুরতে থাকবো আপনাদের ভোম ভোম করে ঘুরবো যে হক ঠিকই তো বলছে আর ইসলাম সুফিবাদ ইসলাম আধ্যাত্মবাদ ইসলাম গুরুবাদ ইসলাম পীর মুর্শিদ ছাড়া আর কিছু যদি থাকে যদি থাকতো তাহলে খাজা গরিব নওয়াজ রাসূলের আওলাদ হয়ে উসমান হারুনের মুরিদ হতো না আল হুসাইন আল হাসানি কোনদিন মুরিদ হইতো না উসমান হারুনের কাছে গাউসুল আজম গাউসে পাক কোনদিন আবু সালে জঙ্গির কাছে মুরিদ হইতো না মাওলানা জালালউদ্দিন রুমি টিপসই শমশের তাবরিজের কাছে মুরিদ হইতো না আল্লামা আব্দুর রহমান জামি নাসরাবাদী টিপসই আয় হায় হ্যাঁ ও টিপসই এর কাছে মুড়ি দইতো না ইমাম গাজ্জালির পীর আবু আলী ফরমাদি লেখাপড়া জানতো না টিপসই তোতলা ইস্টামারা তোতলায় কথা কইতো আমার লেখাপড়া জানতো না পাহাড়ুল উলুম ইমাম গাজ্জালি তিনিও তার কাছে মনে দিয়েছে কিসের জন্য কোন বিদ্যা আহা আমার হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হলো একরা বেইস বিলু জানেনি আপনারা আমার রাসূল বললেন আমি পড়তে পারি না রূপ সাধারণ মানুষের জন্য উচ্চার কথা পৌঁছেব না আমি পড়তে পারি না
আপনি পড়ার পারেন না তো একটা আমরা ছেলেপেলেরে পড়াই কেমনে একটা আদর্শ লিপি লই পরবাবা সরসরিয়া রসই দীর্ঘই রসই দীর্ঘই তো ফেরেশতা আপনি আল্লাহর কাছে একটা নূরানি কিতাব লয়ে পারলেন না অনুমতি দিয়ে যে পড়েন আপনি তার বিভাষায় এটা একরা পড়েন একরা বিসমে রাব্বিকাল্লাজি খালাকাল এমনি করে পড়েন জিবরিল কোন বই আনলেন না কি করলেন সিনার মধ্যে চাপ দিলেন এই সিনাইয়ের চাপ আজকে আধুনিক যুগে বাইরে গেছে ফটোস্টেট মেশিন দলিলটা দিলেন সিনার মধ্যে ফটোস্টেট একটা চাপ দিয়া হুবহু দলিল বাইর করে দিল সিনার বিদ্যার জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মূর্খের কাছে মুড়িত হয়েছিল সিনার বিদ্যার জন্য জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজের কাছে মুড়িত হয়েছিল এই ভলিউমের বিদ্যা ঠন্ঠ না ঠন্ঠ আকালাইয়ান হ্যায় সৌসদ বদল লেতি হ্যায় ইশক বেচারা না মুল্লা না সাহিদ না হাকিম হ্যায় আকল বুদ্ধি আইয়ান ধূর্ত শিয়ালের মতো ধূর্ত বুদ্ধিটা বুদ্ধি খালি কব না বুদ্ধি নিল ধূর্ত সৌসদ বদল লেতি হ্যায় বুদ্ধি বারবার পোশাক বদলায় এই বুদ্ধি না খাটলে আরেক পোশাক আর এই বুদ্ধি খাটলেও না আচ্ছা এই বারবার পোশাক বদলায় ইশক বেচারা ইশক মানে প্রেম বেচারা মানে সরল ইশক বেচারা না মুল্লা না জাহিদ না হাকিম সরল প্রেম মৌলবীও না বক্তাও না বিচারকও না প্রেম মানুষকে উঠে উঠিয়ে নিয়ে যায় ভালোবাসায় আর বিচার থাকে না লাইলিনে যখন রাজায় বিয়ে করে লাইলিন তুমি তো একটা পেছি মুখি তোমার চান মনে করছি তুমি না জানি কত সুন্দর মজনু তোমার লেগা পাগল আমি দেই তুমি পেছি মুখি তোমার চেহারাই সুন্দর না কি বিয়া করলাম এখন লাইলি বলে ও গো রাজা ও গো আমার স্বামী আপনি যদি ওই মজনুর চোখ দুইটা আপনার চোখে লাগিয়ে নিতেন তাহলে দেখতেন আমার চেয়ে বড় সুন্দরী নাই এটি তাই একটা কথা আছে দ্য ড্রাইভ অফ দ্য রিজন ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ চুক্তির যেখানে সমাধি প্রেমের সেখানেই শুরু চুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে আনন্দ নিজামুদ্দিন আউলিয়ার মাজার তোয়াফ করতেছিলাম একদিন গভীর রাত্রে এক জটালা ফকির মস্তান শীতের মধ্যে আর কি আল্লাহ জানে কথা আর কি কয় না তোয়াফ করতে করতে একদিন আমারে আস্তি করে ডাক শান্ত হয়েছি দেখছাম মুরিদ কিসকো কাহতে হ্যায় আমরা আপ মুঝে থোড়া সা কেসান ফরমাই আপনি একটু কম বলে বাবা মুরিদ সেই পীর যদি ব্যবসা পাড়ায় কইনা থাকে পীরের কান্দে করে বাড়ি তুই আইবা কেন গেল কি কারণে গেল কোথায় গেল কেন এই কেন কোথায় কি এই তিন প্রশ্নের কবর যদি হয়ে যায় তাহলে তুমি আচ্ছা একটু আগে আমি বলছি একটু অহংকার করছি আল্লাহ মাফ করো অহংকারের ইবাদত কবুল হয় না আমি অহংকার করছি
হাসান বসরি চিশতিয়া তরিকার সবচেয়ে বড় যে পিলা উনি কি বলছেন জানেন তাসকিরাতুল আউলিয়ার মধ্যে গরুরাস্ত মুসলমানি দরকার নিস্ত যে ইবাদত তোমাকে অহংকারী করিয়া তোলে তার যে পাপ কাজটি করিলে তোমাকে আল্লাহ পাইবার জন্য ব্যাকুল করিয়া তোলে আবার শুনে যে ইবাদত বন্দেগী অঙ্গ ভাষায় করি আর যে ইবাদত বন্দেগী করলে তোমার অহংকার পয়দা হয় রিয়া পয়দা হয় আমি বহুত বড় পরহেজগার এই অহংকার পয়দা হয় তার যে পাপ কাজটা করলে তোমার আল্লাহ পাইবার জন্য তোমার প্রাণ উতলা হয়ে যায় উহা উত্তম দলিল কোরআন কিরকম যতটি আছে সবটি মিল আজাজিল মামুর মতন আমরা কেউ ইবাদত করা পারুন না মামুজান যে ইবাদত করছে বাবা রে বাবা আজাজিল জীবনে অহংকার করছিল হিব্রু ভাষায় অহংকার নে বলে বালাসা বালাসা হইল অ্যাডজেক্টিভ বিশেষণ যে অহংকার করে নাউন ইবলিস উনার নাম কিন্তু হযরত আজাজিল আলাইহি সালাতু সালাম চাইটা অক্ষর কইছিল আনা খাইরু মিনহু এই চাইটার লেগে সারা জীবনের লালতের তরটা আমি আদমের থেকে ভালো আর আজাজিল কিন্তু হাইজাক করে নাই আজাজিল চান্দা তুলে নাই আজাজিল এক পাখি জমিন মারে নাই আজাজিল কেন টাকা পয়সা মাইরা খাই নাই আজাজিল আদম ব্যাপারীর মতো মানুষের নৌকা দেয় নাই খালি চাইটা অহংকারের জন্য লানতের তত্ত্বা দিয়ে দিছে নভেম্বর মাসেও বলছিলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি উনার খুব বড় ওলি এবং হুজুরগণ উনার মর্তবা পূর্বে আমি আয়াতুল কুরসি মর্তবা উনি লিখছেন যে আয়াতুল কুরসি রাত্রে শুইবার সময় 101 বার সকালে 101 বার খাস দিলে বরজাকে রাসূল মানুষ নিজের পি জমাল না শরীর বুঝেন না কইরা পড়লে তার সারা জীবনের সমস্ত সগিরা কবিরা গুনাহ মাফ হয়ে যায় আমি তো কইরা খুব খুশি আমি তো আল্লাহ বাই চাইছি আব্দুল হক মহাদ্দিস দেহলভি কইছে আল্লাহ বাইচা গেছি নিচে দেহি ব্র্যাকেটে লেখা আছে বান্দার হক ব্যতীত আল্লাহ কই কি বান্দার হক মাইরা দিলে ওইটা আল্লাহ মাফ করার পারব না ভক্তির নিজি আবু দাউদ নেসাই আমি খাইছে কালাম তো এটা লাগবো না কোরআনেই কইছে ওয়াকিমুস সালাত বিরাশিবা আমরা কই 41 বার না গন্ডে 72 বার 73 বার হইল আমরা গন্ত মাইয়া কই গণেন গা ওয়াতু জাকাত 32 বার রু 16 বার 17 বার আচ্ছা আর বান্দার হক মাইয়া খায় না তাইলে আমি আল্লাহ মাফ করতে পারবো না কোরআনে 274 বার বলছে আমার মুড়িদাঙ্গ আগে জিকির করবার আগে কই দেখ কেউ টাকা যদি পাই দিয়ে আমি আগে দিয়ে আসি খবর না তাইলে জিকির করবার আগে 3 বছর কাম সুন্নাত আল্লাহ লা তাবদিলা আইনি নাই আমার আইনি আমি ভঙ্গ করি না
আল্লাহ নাম মাফ করুন মানে বান্দার হক মানছেন বান্দায় মাফ না করলে আপনি গোনাহ করুন আমরা তো আল্লাহর কাছে কি আল্লাহ মাফ করে দাও সমস্ত গুনাহ আল্লাহ কয় ছাগলটার কইছি কোনের আগে তো তোর মাফ করে দিছি তুই আটকা পড়বি আরেক জায়গায় গিয়া তুমি জমা করে 19000 কোটি সোনার গাঁঠি লিয়ে তো আমি যাইতা থাকতে দিকে ফেরেশতা লিয়ে দিতেছে আমি কোনি মুদি কয় আল্লাহ 19000 কোটি সোনার লিয়ে দিতেছে আমার 5000 টাকা মারছিল আল্লাহ ওই তুমি 5000 টাকা মারছ ও আল্লাহ ওর থেকে তো মিরত দে বাচ্চা কোনি মুদি মাফ করে দাও উ হু আই কই কি এটা কলিমুদ্দিন ভাই এত সুন্দর আল্লাহ আল্লাহ সমস্ত বুদ্ধি তো অঙ্গ মাসাল্লাহ আলু জালু মিটকা বাদুল করল আল্লাহ হয়ে গেছে আল্লাহ কি আমি তো অনেক আগেই বাপ করে দিচ্ছি আমার কাছে কি গুনাহ করবি রোজা করস তাই এইটা আমার কাছে নামাজ পড়স তাই আমার কাছে হজ করস তাই আমার কাছে যাকাত দেস তাই আমার কাছে কুরবানি দেস তাই আমার কাছে এগুলো তো সব পাপ করি কিন্তু তুই যে বান্দার হক পারছ ওই জমি একটু বাড়া চায় এক হাত লই এলো এতে মের হকটা মাইরা দে উমুক করে এটা কইরা ফেলা এই বান্দার হক কত রকম ভাবে মারে তাই বলছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম তুমি কি সেই মানুষটাকে দেখছো যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বা যে এতিমের থেকে মুখ ফিরিয়ে লইল মুসল্লিরা ওই সমস্ত মুসল্লিগণ আমি দজুর ওয়াইল নামক দজুর রেডি করে রাখিয়েছি কাগজ আল্লাযীনা আল্লাযীনা না কিন্তু আল্লাযীনা যাহারা আনসালাতেহিম তাহাদের নামাজ গুলোকে সাহুর মানুষের দেহাইবার লিগে পরে আমারে পরেজগার গো আমারে দিনদার গো আমারে নামাজি গো আমার লিগে নামাজ পড়ে না মানুষের দেখাইবার লিগে জ্ঞানানি শো করার জন্য পরে অগলে গান নোয়াই দুটি ওই কিন্তু এই নামাজি আসসালাতু মিরাজুল মুমিনিন এই নামাজি মিরাজ নে আবার এই নামাজি কোরআনে কইতাছে যে তরে ওয়াইল নামক তো ঝুঁকে দি তাই যে দেখি স্টিল স্টিল দিয়া চাকু বানায় কষাই স্টিল দিয়া চাকু বানায় সার্জন স্টিল দিয়া চাকু বানায় কষাই স্টিল দিয়া চাকু বানায় সার্জেন আচ্ছা সার্জেন ও কাটে কষাই ও কাটে তাহলে তিন জায়গায় কষাই আর সার্জেনের নিয়তে একই স্টিলের দুজনের একই নিয়তে চাকু বানাইছে স্টিল দিয়া দুজনের নিয়তে দুজনে কাটতে আছে এইখানে নিয়ত দুজনের এক তিনটা জায়গায় নিয়ত এক চার নম্বর জায়গায় গিয়া দুইটা দুই লাই সার্জন পেটটা কাটে মানুষে বাঁচাইবার নিয়তে হায়াত মৌত রেজেক দৌলত আল্লাহর হাতে কিন্তু তার নিয়ত থাকে মানুষটাকে বাঁচাবার জন্য সার্জন পেটটা কাটে আর কষাই কিয়ে লিগে গরুটা জম করে মাশাআল্লাহ আল্লাহু আকবার কয়ে গোস্ত বিক্রি করে দেখছেন স্টিল এক চাকু এক কাঁটা এক কিন্তু নিয়ত হলো একটা গোস্ত বিক্রি করার একটা বাচ্চা আসসালাতু মিরাজুল মুমিনি এই নামাজ তোমাকে মিরাজে নিয়ে যাবে আবার বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা
আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আবার আল্লাহ বলতেছে তোর সাক্ষী দিয়ে যে তার হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, অন্য সাক্ষী দাঁড়াব না। তুই মালা করছিস, খারাপ করছিস, সব সাক্ষী তার নিজে। আচ্ছা এই অন্য পেছনে এখন আমি যেটা কইছি যে আপনারা কেউ এটা শুনেন নাই, যত বড় জ্ঞানী হন, যত ইসলামিক রিসার্চ করেন, আজকে ওই কথাটা বলুন, কেউই শুনেন নাই। যদি কোন এইটা শুনছি তার আমি 100 টাকার খোদার কথা খুশি হয়ে পরের কিছু আল্লাহ ওইটা হলে করুন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ নিজে সাল্লি আলা দরুদ পড়েন উপরে সাইয়াদেনা সাইয়াদি আমার সৈয়দ সাইয়াদেনা ইয়া না না আমাদের সৈয়দ আরেন উম্মতদের সৈয়দের উপরে আমি আল্লাহ দরুদ পড়ি মাওলানা মাওলি মাওলাই কয় নাই ইয়া অর্থ আমার মাওলানা ইয়া না না মাওলানা তোদের প্রভুর উপরে আমি নামা দরুদ পড়ি আর শুধু কি এই তার প্রভুর উপরে তার তোদের সৈয়দের উপরে তোদের প্রভুর উপরে কেবল দরুদ পড়ি না ওয়াহেল এবং তার বংশধরের উপরেও আমি দরুদ পড়ি তার বংশধরকে এইটুক জাইনা রাখেন আলী ফাতেমা হাসান হুসাইন আর কে ইমাম জাইনুল আবেদিন ইমাম বাকের ইমাম জাফর সাদেক ইমাম মুসা কাজেম ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি ইমাম মেহেদি আলাইহে সালাতু সালাম আরে মিয়া ইমাম মেহেদি রে আলাইহে সালাতু সালাম ক বাপ দাদা গো কেন রাজি আল্লাহ তাআলা আনহু ক তারা তো সাহাবী না তারা আহলে বায়াত জিসমিয়াত আর রুহানিয়াত সাহাবীর জিস্তি জীবনে সবচেয়ে বেশি মহব্বত করছে একজন মুরিদকে তিনি তো জিসমিয়াত না তার নাম আমি বলবো না আমার আত্মীয় কিন্তু জিসমিয়াত তো ফরিদ ভাই জিসমিয়াত তো ফরিদ ভাই রুহানিয়াত অন্য যিনি সুতরাং জিসমিয়াতি আহলে বায়াত এই জন্য খাজা গরিব নওয়াজ জিসমিয়াত হুসাইনিয়া হাসানি গৌসুল আজম হাসানি ওয়াল হুসাইনি কথাটা বলছেন কাউরে আমি ঘৃণা করি না জি 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 স্বাভাবিক সব সময় ছোট বড় বরাবর না কিন্তু তারা পাঁচ পঞ্চাতন অন্য জিনিস বারো ইমাম তাদের উপর বলতেছে ওয়াহেল ওয়াহেল শুধু তোমাদের সৈয়দ তোমাদের প্রভুর উপরে আমি দরুদ পড়ি না তার বংশধরের উপরে আমি আল্লাহ দিতে কত বড় কথা পড়েন اللهم صل على سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد দেখেন কি আমার কয়ে দিতেছে তোমাকে সৈয়দ তোমাকে মাওলা তার নাম কি জানো মোহাম্মদ তার উপরে আমি দরুদ পড়ি আর কোরআনে তো আল্লাহ ইয়া আই আই কি বলতাছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী কন্ট্রোল দিয়ে তো কইরা পড়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ
ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা সালাত করেন সালাত হইল নামাজ সালাত অর্থ দরুদ সালাত অর্থ একটা পেটেরে পাকায়া দুইটা মুখ করন সালাত অর্থ কোমর দুলাইয়া নাচন ডিকশনারি খুলেন ওরে এখানে তার কোমর দুলাইয়া নাচন হইব না আরে চিনি মানি এই চিনি আবার চিনি মানি তোমারে চিনি আরে দুইকে তোমারে চিনি কেটে জামার চিনি কিন্তু খায়া হলে দাও তোমরা দুলাই মিয়া কি কি করিয়া আমি তো ওই চিনি কইছি যে জায়গায় যে অর্থ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী নিশ্চয়ই আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা দরুদ পড়েন আলা উপরে নবী একজন আম্বিয়া বহুবচন নবীর বহুবচন আম্বিয়া রসুলের বহুবচন মুরসালিন তাইলে একজন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা আমার নবীর উপরে দরুদ পড়ে রোজা করে বান্দায় নামাজ পড়ে বান্দায় হজ করে বান্দায় কুরবানি করে বান্দায় যাকাত দেয় বান্দায় সাফা মারওয়া দৌড়ায় বান্দায় হাজরে আসওয়াদে জুমা দেয় বান্দায় মুকামে ইব্রাহিম রে তুয়াব করে বান্দায় শয়তান রে কঙ্কর মারে বান্দায় সব কিছু করে বান্দায় আল্লাহ কিছু করে না সারা কোরআন পড়া দেখি আল্লাহ কিছু করে না সব বান্দারে দিয়া করায় খালি একটা কাজ আল্লাহ করে সেটা কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী বহুবচন কয় নাই আম্বিয়া কয় নাই আম্বিয়া বলে যীশু খ্রিস্ট হয় নাই আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ স্বয়ং দরুদ পড়েন কইরা বলতাছেন তৌহিদের আদেশ আল্লাহ নিচে না কইরা বান্দারে হুকুম দেয় না এটা তৌহিদের আদেশ আমার রাসূলুল্লাহ মিষ্টি খাওয়া ছাইরা পুরীর ছেলেরে বলছে মিষ্টি খাইও না আরে ফজরের নামাজ নষ্ট হইয়া যাবে আমার বান্দাদের ঘুমেতে উঠতে দেরি হবে আমার নবীজি জানতেন তাই নিচে আগে ইচ্ছা কইরা ভুল করলো আরে ভুল করে নাই পৃথিবীতে মানুষ একটা জায়গায় পরাজয় বরণ কইরা আনন্দ লাভ করে আর সব জায়গায় অপমান অনুভব করে কোন জায়গায় পরাজয় বরণ কইরা আনন্দ লাভ করে জানে নিজের ছেলেরে জিতাইয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায় ঠিক কিনা ভাই সন্তানরে জিতিয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায় পোলাটায় পড়েছে না রে বাবা আমি দর্শন পারুন কি আনন্দ আনন্দ নাই কি কম শিখছি নাকি একটু পরে মাথা মুথা ঘুরিয়ে যে বললে খালি দুইটা দুইটা ওই কথা কই গেছি কইলি মাথা ঘুরতে থাকব যদি কোন মাথা না ঘুরে আমার কাছে টাকা নেই তাহলে কি কইলো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা তারপরে লাইনটা দেখে
অত রহস্য ইয়াই ভাল্লা জিলা মানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু ওয়া তাসলিমা খুব মন দিয়ে শুনেন কি কইল ইয়াই ভাল্লা জিলা মানু ইয়া আইহাল মুমিনু বলে নাই ইয়া আইহাল মুমিনু সারা কোরআনের কোথাও নাই মুমিনের জন্য কোনো আদেশ নাই যদি কোরআনে দেখে পারেন আপনার পায়ের জুতায় আমার গাল সব আমানু কেন আমানু আমানু আর মুমিনের মধ্যে তফাত কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহ হে ইমানদারেরা আবার ইমান আনো ও আল্লাহ এটা কি মূল কথা গো একবার ইমান আনছি আবার কি ইমান আনবার যাবো একবার তো ইমান আইনেই পালাইছি আবার কোন ঢঙ্গের কথা কও যে আবার ইমান আনো ইমান কি আবার ব্যঙ্গমিন দিয়ে যায় নাকি ইমান কি বলে যায় না তার মানে গড়বড় আছে লটর পটর আছে ফাটকেরা বাইঙ্গা দেয়া পারে ফাটকেরা তো নিজের গাঠি লইয়া কাকাইলে ঘুরার পালর নাইলে ও হাবি হইয়া যাইবা নাইলে অন্য রকম হইয়া যাইবা তাহলে কি বলল ইয়াইহাল মুসলিমু নাই ইয়াইহাল মুসলিমু নাই ইয়াইহাল মুমিনু নাই ইয়াইহাল্লাযীনা আমানু হে নতুন ইমানদারেরা মাত্র ইমান আনছ যারা তাকে বলতাছি কি বলতাছি সাল্লু আলাইহি আপনি তো ভুলটা শুদ্ধ করে দেন তোমরাও দরুদ পাঠাও কারণ আমি আর আমি আল্লাহ ফেরেশতা গলোয়া নবীর উপরে দরুদ পাঠাইছি আগে তাই আইয়ুহাল্লাযীনা আমানু মাত্র নতুন মুরিদ হইছ তোমরাও একটু দরুদ পাঠাও আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি তোমরাও দরুদ পাঠাও ধোকাবাজ কম দিও কৌশল দাতাও কম যায় কারণ কৌশল দাতা হইলে আবার অন্যরকম পেঁচে যায় মক্কর মক্কর বাচ্চারা মক্কর বলতে জানো তোমরাও দরুদ পাঠাও কিন্তু তোমরা যখন দরুদ পাঠাইবা তুই তা ধরলে চুক্তি থাকবো তুইটা আমল সই করতে হবে যে এই দুইটাই পালন কইরা নবীর পরে দরুদ পাঠাইতে হবে সেই দুইটা ধরলেন চুক্তি কি সাল ইয়াই আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু সালাম দিয়া দরুদ পাঠাও আবার সালাম যদি বা সম্মানের সাথে দাঁড়াইয়া সালাম দিয়া দরুদ পাঠাও আরে ওয়াহাবিরা তোরা বৈশা বৈশা খেয়াল কর হায় হায় রে তিন পয়সার স্কুল মাস্টার ক্লাসে ঢুকলে খারিয়া যায় স্ট্যান্ড করে ছাত্ররা খারিয়া যায় কলেজে খারিয়া যায় ইউনিভার্সিটিতে খারিয়া যায় আমি দেখছি ঢাকার জজকোর্টে অনিল চন্দ্র
চুরাশি ও পঁচাশি বছর বয়স দাঁত বেশি নপরিব দাঁত নাই তিনটা দাঁত এহেনে বুড়িরা খুব জানুন কিনা ছিল এই সিলকোটের রুটি এমনি করে বয়ে রয়েছে নাতির সমান বয়স জজ মোচো ঠিক মতো উঠে নাই চাপরাশি কয় জজ হাজির সব উকিল দাঁড়িয়ে গেল ও নীলচন্দ্র খাড়াইয়া পারে না আরে তুই একটা জাতীয় পতাকা উল্লেখ আর না খাড়াইলে জেলে ঢুকাইয়া দিব ন্যাশনাল ফ্ল্যাগ যখন ন্যাশনাল অ্যান্থেম বাজে তখন না খাড়াইলে জেলে ঢুকিয়ে দিব সরকারে আর আমার সরকারে তো আলম যাকে সৃষ্টি না করলে কেউ কাউ কিছুই সৃষ্টি করতেন না তার তাকে সালাম দিবেন পয়সা কত বড় বেয়াদব এই হল্লে সিনা মানু এই মান্দারেরা সাল্লু আলাইহে দরুদ পাঠাও সাল্লে মু সালাম দাও ওয়াতা কিমা ইজ্জতের সাথে প্রথমে ইজ্জত করো তারপরে সালাম দাও তারপরে দরুদ পাঠাও দুইটা কয়েদ লাগাইয়া দিছে দুইটা শর্ত লাগিয়ে দিছে ইজ্জত করতে হবে তারপরে সালাম দিতে হবে তারপরে দরুদ পাঠাইতে হবে আল্লাহ তোমা তুমি আর ফেরেশতারা যখন দরুদ পাঠাও তখন সাল্লেমও নাই তাসলিমাও নাই কেন আমাগো বেলায় সাল্লেমও তাসলিমা আর তুমি আর ফেরেশতাগো বেলায় কেন সাল্লেমও তাসলিমা নাই কয় আমরা কি তারা খাটি কি আমি এটা আবার কি রাও কয় খাটি কি কইলে ভেজাল কি আছে খাটি কইলে ভেজাল আছে পবিত্র কইলে অপবিত্র আছে এই জন্য কোরআন অপবিত্র কোরআন কইলে বুঝা যায় অপবিত্র বলে কিছু আছে এগুলি উমাইয়া গো চাল উমাইয়া আব্বাসিয়া গো চালবাজি অহন দরার করেন নাই পবিত্র কোরআন তাহলে অপবিত্র আছে কোথায় এই জন্য কোরআনের কোথাও অপবিত্র কোরআন নাই কোরআনুল মজিদ কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআনুল মবি দেখছেন তাইলে আল্লাহ পাক তুমি যখন দরুদ পাঠাও সামনে মুয়া তার সীমা নাই কেন আল্লাহ কইব আমি অন্যায় করি না ফেরেশতারাও কোন অন্যায় করে না তাই আমার ইজ্জতের প্রশ্ন আসে না সালামের প্রশ্ন আসে না তোরা তো না ফরমানি মানদার আবার নটর মটর ঘোরার পারত দেখছেন নটর মটর চিকুনার পানি এলে কি তাহলে বাতা সীমা দিতে বুঝলেন এই মুর্শিদের এখানে আসি যা তাইলে দরুদের যে কি সুন্দর রহস্য আল্লাহ পাকের জায়গায় সালে মুয়া তাসলিমা না তার প্রয়োজন না তার বেইজ্জত হইবার কোন প্রশ্নই আসে না কিন্তু আমার আর আপনার বেইজ্জত হইবার প্রশ্ন আছে তাহলে ইমানদার হয়েও আমার সালে মুয়া তাসলিমা হইতেছে আবার ইমানদার হয়েও কইতেছে ইয়াই বললেন দিন আমার ও আমার বিল না এই ইমানদারের আমার ইমানানো আর সবাই কুমি মানানো একবার তুই মানাইনি বলে কি ঢাকায় মানতে আবার এটা কুমি মা কোরআনের মধ্যে এক জায়গাও কম নাই কে দিয়া ইহাল মুমিন হে মুমিনেরা শুনো এক জায়গাও তো নাই মুমিনের জন্য আছে সারা আর উচাই কম এখন আমি আমার আসল যেটা ওই যে বলছি একশো টাকা দিই পরিচহন আপনারা তৈরি হয়ে যান যে পারবেন খুশি একটু দূর করলাম বেশি চা খাই খারাপ লাগলে কয়ে লাগবো এখন খারাপ লাগলে কয়ে লাগবো এখন
খারাপ লাগে না আল্লাহুম্মা সাল্লি আলা আমি প্রথমেই বলছি যে কোরআনের পাতায় পাতায় সুফিবাদ সুফিবাদ বাদ দিলে কোরআনের মূল্য অনেকখানি ছোট হয়ে যায় তার প্রমাণ আছে হযরত আদমের পরে আর দুই নম্বর আদম কার নাম কোন দেই আপনি কইলেন আরেকজন আরেকজন নবীকে কয় হ্যাঁ সেকেন্ড আদম দুই নম্বর আদম কে কারণ নূহ নবীর যখন বন্যা হয়েছে তখন কেউ জীবিত ছিল না তারে সানি আদম বলে খালি তার বিশ্বাসীরা তার সাহাবারা আর 18,000 মাখলুকাত চোরায় চোরায় তার নৌকার মধ্যে নিছিল কারণ সমস্ত দুনিয়া পাহাড় পর্বত হিমালয় সব পানিতে ভাসছে এটা আপনারা জানেন নেই কোরআনে আছে আয়াত কইরা কোন লাফে গোলা বানি হয়ে যায় না যে নূহ নবীর বন্যা যদি না জানেন তাহলে হতে জানতাম না তাহলে আর মানুষ কিনেন না ঠিক কিনা আচ্ছা তো নূহ নবীর যে বন্যাটা হইল সেই বন্যার মধ্যে আমার নূহ নবী একটা কিস্তি বানাইল নৌকা সেই নৌকার মধ্যে উনি 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় লইছে বুঝছেন আচ্ছা একটা হাতির ওজন কত 1,000 মু হাতিমির ওজন কত 1,000 মু কত হইল 2,000 মু একটা গন্ডার ও হলো 700 মু গন্ডার নি 700 মু 1400 মু জিরাব ওই রহমি জল হস্তি নীল তিমি মাশাআল্লাহ 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় লইলে 36,000 হইল তো 36,000 মাখলুকাত একটা নৌকার মধ্যে বললে সেই নৌকাটা হইতো 500,000 টন 500,000 টনের নৌকা ছাড়া এই 18,000 মাখলুকাত 36,000 বলবো কেমনে এটা কি মাল বা চাইল বা গম যে দুপুর দেখা গেছিলেন হাতি আবার হাতি মিলে যে নৌকায় রাখবেন 40 দিনের কোলা গাছ আনতেই বলবো খাওয়াইতে আবার বন্যার পরে কোলা গাছ থাকবো না এক বছর পরে কোলা গাছ হইবো এক বছর 40 দিনের কোলা গাছ মজুত রাখতে বলে হাতি বলে দিব না সিংহ বাঘ আবার কোলা গাছ খায় না অগলে আবার রাখতে বসত আরেক জানা সাপের লেগে রাখতে ব্যাং দূর এই সমস্ত হিসাব করলে দুইটা হাতি নিয়ে একবার গেলে তো ধান না বাঁচাই না এক জায়গায় ফেলে দিলে একটু রোদে চলতে দেবো না তাহলে একটু ডিফারেন্স দিতে দেবো না কলা গাছ এইটা সেইটা সবার খাদ্য সব কিছু রইলে হিসাব করে দেখি জাহাজটার ওজন 20,000,000 টন 20,000,000 টন আজ পর্যন্ত আধুনিক যুগে বানায় পারেনি 3,00,000 টন মানে আর কার দিয়া 20,000,000 টনের নৌকা পাগল বিশ্বাস করব সাংঘাতিক কথা গুলা
কান্নাদিক দর্শি প্রেম থাকলে বুঝবে আর বেরে না অস্ট্রেলিয়ার কেঙ্গারু কেমনে লইল নু নবী অস্ট্রেলিয়ার কেঙ্গারু হ্যাঁ নৌকার মধ্যে বলল কেমনে নালে বলল মনে করলাম অ্যান্ট্রোগটিকার পেঙ্গুইন বলল কেমনে আইরে বুঝেন না এই 18,000 মখলুকাত নর নারী সব কিস্তির মধ্যে আছে ওই কিস্তি এই দেহ কিস্তি যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আপনার দেহে এই কিস্তির কথা বলছে আর ওই নৌ কইলে কাক দিয়া আর দিয়া 1,000 টনের নৌকা বানান দিয়ে মানে 1,000 টন বুঝতেন 30,000 মূল কাক শুদ্ধ বাইঙ্গা তো ইম্পোর্টাল এত খালি মোটা দিল আর 36,000 মানে নন নালি তো আবার সাহাবার আছে আবার এরও খাদ্য আবার নামে দিয়া খাদ্য নাই এগুলো খাওয়াই দিব 20,00,000 টনের জাহাজ বানাই দিব কাক দিয়া অসম্ভব অথচ কোরআনে আছে যে জোড়ায় জোড়ায় ভুল কিস্তির মধ্যে বলছে আবার ফোর্টেন্টিরা কতগুলি আছে ফোর্টেন্টি ওরা তুরস্কের জুটি পর্বতের চেয়ে বলে নুনবীর কিস্তির টুকরা পাইছে রাম ছাগলের দল বিশ্বাস করে তাই ভালো লাগে মিল গায়া মিল গায়া আরে ছাগল 18,000 বকরু কাতে এই কাঠে নৌকায় মরবি বুদ্ধিও খেলে নাই তোর মাথায় একটু বুদ্ধি খাটা যে এই নৌকাটা 20,00,000 টন এতখানি পাপ দিয়া মোটা দিল এতখানি মোটা দিল 20,00,000 টন জাহাজ আজ পর্যন্ত হয়নি বুঝছেন তাইলে ওইটা কোন নৌকা এই দেহ কিস্তি এই চার মধ্যে 18,000 মাকলুকাত আছে আরে আপনার ভিতরে মেয়ে লোক আছে নাহলে আপনার মেয়ে লোক হয় কুচিকা বিয়া করলে মাই হয় না আপনি তো মাইয়া মেয়ে লোকের তো জন্ম দিবার কোনো ক্ষমতা নাই আপনি তো মেয়ে লোকের বক্কে খালি মাই হয় দোষ তো আপনি স্পার্মুট্র যা মাইয়া লোকের নাই আমার লোকের তো স্যার কি স্বভাব পাইছে তার মারো হালা সাপটা হচ্ছে তরো হালা এই অপায় আরে বেটা তোর তো নাই আমি তো ডাক্তার তোর এক্স ওয়াই হরমোনের মজুদ তোর মাইয়া ওর কি দোষ তো ওয়াই নাই তাহলে আমার ভিতরে নারী আমার ভিতরে পুরুষ এই দেহ খাঁচা এর মধ্যে আ বাতাস খাকবা এই চারটারে আলাদা করে দেয় কি দিয়া কোরআন পড়বেন মুরশিদের ধ্যান তাসাব্বুরে সাহে পীরের ধ্যানে শেখ ফরিদ বলতেছেন মান্নাম ওয়াল্লাইয়ারা মান্নায়া জানে জনম একলে একলাম তন্নায়া ফরিদুদ্দিন গঞ্জ শেখ মান্নাম ওয়াল্লাইয়ারা মান্নায়া জানে জনম একলে একলাম নূরে মন্দর তঙ্গ নামি তন মজ আত্মা মত জর রোশন নয়াম মন ওলিয়ম মন আলিও মন নবি জানাম রোস্তম নাম বাহমান নয়াম কাজিয়াদি কুয়া বলাই তো ফরিদুদ্দিন গঞ্জে শেখের রে মান ওয়ালি আম আমি ওয়ালি মান আলিও আমি আলি মান নবী আমি নবী জান নাম মোলবিও আমি রোস্তম নাম পীর পুরুষ আমি বাহমান নায়াম মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত আমি আলার কাজিয়ার ওয়াদা তো নজুদ হয়ে গেলে সব সময় আল্লামা ইকবাল বলতেছেন
کی حق سے فرشتوں نے اقبال کی کم مانگی ارے گستاخ تو کرتے ہیں فطرت کی ہما بنگی کھاکی ہے مگر اس کے انداز اخلاقی رومی ہے نہ شامی ہے نہ کاشی ہے نہ سمرکندی دیکھیں نا مولانا رومی سنکشپت بریجر چ بڑا اللہ بھائی بول বললে মাথা খারাপ হয়ে যায় রাইট আল্লামা ইকবালের সামনে রুমি শামসের তাবরিজ তুই আনাও দাম নাই নোবেল প্রাইজ দেয় নাই মুসলমানকে কোনোদিন নোবেল প্রাইজ দেবে না খ্রিস্টান না জানি না বস্তিয়ার মধ্যে মাথা আছে ভাই আজকে আমি তোকে গালি দেই না ভাই ভাই তবু আমরা এক হয়ে যাই মুসলমান এখন এখনো সময় আছে তোমার তো মৃত্যুমি করো আমারে আঘাত করো না আমি তোমার আঘাত করবো না খ্রিস্টানদের দিকে শিখো ওদের দেশ আক্রমণ করলে সব এক হয়ে যায় আড়াইশো ফের গা তোমরা এক হয়ে পাবো এর চেয়ে বেদনাদায়ক কিছু আছে হে সৌদি আরবের ওহাবিরা তোমরা আমাদের শিখাও ইয়াকানা বুধু ইয়াকানা স্থায়ী আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাহায্য চাও অন্যের সাহায্য চাও সে উনি তো দূরের কথা নবীর সাহায্য চাও না বলে সে তো তোমার শিখাই সৌদি আরব ইয়াকানা বুধু ইয়াকানা স্থায়ী তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাহায্য চাও সাবধানে আইলেই কয় বাবা আমেরিকা বারোটা বাইচা তেরোটা দিন গেল আমার তখন ইয়াকা নাস্তাই কই গেল তখন ইয়া আমেরিকা নাস্তাই সুয়ারের বাচ্চা অন্যের উপদেশ দেখ আর আমাকে এইটা শিকাজ তোরা নিজেরা কচি ইয়াকা না বুধু আইয়া আমেরিকা নাস্তাই আমেরিকার নাম নাম্বার ওয়ান চামচা সাদ্দাম হোসেন দেখি মাইকটা দিল দেখল যে উঠা যেতেছে মুসলমান দাও ভাইঙ্গা দাও ভাইঙ্গা উঠাইটা যায় আল্লামা ইকবাল নোবেল প্রাইজ পাইতো জিকার মুরাদাবাদি নোবেল প্রাইজ পাইতো দাগ দেহলভি নোবেল প্রাইজ পাইতো হযরত শাকিল বদায়ুনি নোবেল প্রাইজ পাইতো আমির মিনাইন নোবেল প্রাইজ পাইতো আরজু সাহারানপুরি নোবেল প্রাইজ পাইতো প্রথম ওয়ানসি নোবেল প্রাইজ পাইতো কে কেন দেয় নাই এত ঘৃণা করে আমাদেরকে আমার ভাইয়ার ফোনের সময় কর যে বাবা গো ইহুদিরা যে আমাকে ভিক্ষা করে কল্পনা করে আমার আর আমরা ফের কামাজি করি আরে বাবা তুই জামাত ইসলাম করছ কর তুই আমার ভাই তুই চৌধুরী করছ কর তুই আমার ভাই আয় আমরা এক হই আমরা তোরটা তুই কর আমারটা আমি করি আমরা মারামারি করব আমরা ওই শুড বি সিমেন্টেড ইউনিটি আমাদের একতা রাখতে হবে ভাই আমি সাম্প্রদায়িক না খোদার কসম এখানে যদি কোনো হিন্দু ভাই থাকে না আমি খোদার কসম সাম্প্রদায়িক না কারণ আমার কয়েক হাজার হিন্দু মুরিদ আছে এই যে এখানে বর্ষাদের ইউনিভার্সিটির ছেলে পিএইচডি ডক্টর এই অনেক ভাই জানে আমি সাম্প্রদায়িক বলে হিন্দু আমার কাছে মুরিদ করে কেউ টেপটা শেখরচন্দ্র ব্যানার্জি এই ঠাকুরগাঁয়ের কোর্টের বারের প্রেসিডেন্ট মুসলিমীয় সব দেশের মধ্যে একটু নোংরা আছে ১৮৯০ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এন্ট্রান্স পরীক্ষার মধ্যে নাম লেখা থাকত তখন হিন্দু ভাইয়েরা কি করত কলির মধ্যে ফের করে রহিমউদ্দিন ডিভিশন পাইব কিন্তু এই হিন্দু ভাইয়েরা বাইত
মুষ্টিমেয় কয়েকজন হিন্দু সবাই রে দুষ্ট না, একজনকে দিয়ে সবাই রে দুষ্টে নাই, গুনাহ হবে। হায় হায়, একটা মুসলমান ফার্স্ট ডিভিশনে যায় না, সেকেন্ড ডিভিশনে একটা বা দুইটা, থার্ড ডিভিশন আর ফেল। কান্নাম আছে তো মুসলমান দেখলে শরীর চলে যায়। আরে ছোট কালে হিন্দু মাইয়া লোকের কলসিটা ছুঁয়া দিলে ঠাস করে বাইর করলেন, বিশ্বাস করেন আপনারা তো জানেন, বুড়া যারা আছেন হেঁটে বুড়া চলেই যায়। আমি কোন সাম্প্রদায়িক কথার কথা বলি না, 1903 সালে আসাদুল্লাহ ফাউন্ডেশন, এই আসাদুল্লাহ ছিল ডিটিআই, কি ওয়াজের মধ্যে কি এর মধ্যে কি এগিয়ে গেল, এই আসাদুল্লাহ ছিল ডিটিআই। লর্ড কার্জন বলল, স্যার এই মুসলমান নাম আছে দেখে সব থার্ড ডিভিশন আর ফেল মারে, স্যার নামটা উঠে দেন স্যার, আমাকে দেখা পারে না, ঠিকই নাকি, আচ্ছা নাম উঠে দিবার পরে দেহে হাজার হাজার গাড়ি ফার্স্ট ডিভিশনে যায়। দেখছেন কি নোংরামি, পশ্চিমে কতগুলি, অথচ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষ বোস জীবনেও তারা সাম্প্রদায়িক ছিল না, সংগ্রামী খেলা পত্রিকার মতন পত্রিকায় যদি বলে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষ বোস স্বামী বিবেকানন্দ এরা কোনদিন সাম্প্রদায়িক ছিলেন বুঝাই পাবে। এই যে পশ্চিমীয় মানুষ, এই খ্রিস্টানরাও আমাদের দেয়নি, আল্লামা ইকবাল দেয় না। এই আল্লামা ইকবাল বলছিলেন, হাকিমি না মুসলমানি খুদি কি, কালিমে রমুজে পিনহানি খুদি কি, হাকিমি না মুসলমানি খুদি কি, তোর নিচে এলে তুই বিচারক হইবার যাইস না, মানুষের দোষ তোর মার যাইস না, কে মুসলমান হলো কে দাঁড়িয়ে রাখলো না, কার জুব্বা নাই কার টুপি ঠিক নাই, এই হাকিমি যদি করবার যাইস না, হাকিমি না মুসলমানি, এটা মুসলমানের লক্ষণ না, কেন, কালিমে রমুজে পিনহানি খুদি কি, কালিম মানে আল্লাহ কালাম, রমুজ রহস্য, পিনহানি পর্দা, খুদি কি, তোর আমির ভিতরে আল্লাহ রহস্য রূপে পর্দা রূপে তোর মুক্তি আছে, দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা মান রাআনি ফাকাদ রাআ আল হাক্কা, তোমার মধ্যে আজকা সুফিবাদের অস্বীকার করেন তাহলে নুনবীর কিস্তি হয় না, 20 লক্ষ টনের কিস্তি হয় না, তাই আপনি সুফিবাদের অস্বীকার করেন কি কইরা, গুরুবাদ অস্বীকার করেন কি কইরা, যদি অস্বীকার করেন তাহলে 20 লক্ষ টনের কাঠের জাহাজ বানিয়ে দেখান না, আপনি যখন শরীয়ত লইবেন মানে ফত লইবেন না, তো শরীয়তের নৌকা বানা, এতখানি মোটা স্টিল দিয়ে 20 লাখ টনের জাহাজ আজ পর্যন্ত 3 লাখ টনেরই হয়নি। এক, দুই নম্বর আসেন, ইউনুস নবীরে পয়লা একটা ছোট্ট মাছে গিলা খাইল, তারপরে আর একটা বড় মাছে করল কি খপ্পর দে ওই মাছে গিলা খাইল, আচ্ছা গিলা খাওয়ানোর পরে বড় মাছটা করল কি 3 মাইল পানির জল দিয়ে ঘুরতাছে। আমার ভাইয়েরা, জানি না আপনারা কোনোদিন পুষ্কুরিত গোসল করছেন কিনা, আমরা ছোট কালে লাই খেলছি, পানি মাটি তুলছি, মিয়া ভাই আর আমি খুব মহব্বতের আছিলাম, এই যে মিয়া আর আমি, আজ আমার বুকটা ধরে উনি কান্দা কান্দা হয়ে গেল যে আমরা কত ই করছি, এই বড় পুষ্কুরির মধ্যে ডুব দিয়া দেখছি বেশি পানি এলে কান পটপট করছে ভাই, দশাত পানি তলে গেলে কান পটপট করে, বিজ্ঞানের দৃষ্টিতে আসে জ্ঞান একটু বুদ্ধি করে শুনেন, দশাত পানি তলে গেলে কান পটপট করে,
আর তিন মাইল পানির তলে আমার ইউনুস নবী যায়, তিন ইউনুস নবী কি আমরা বাসের মিশতে কোন আমার রসুল্লাহ বাদ দিলাম, ইউনুস নবী তো আমার মতো মানুষ না। আয় ও হামির বাচ্চা, ও হল তুই হেদায়ত নবী না, তাহলে কি হয়েছে রসুল্লাহ? আমি রামপালের এক ওয়াজের মধ্যে বলছিলাম, মৌলানা বললাম যে আমার পরে কারি বেলালি এবার আমার বন্ধু। আমি বললাম বলো তো আমার রহমতুল্লাহ রসুল্লাহ জীবনে একজনের প্রশ্নের উত্তর দিতে না পেরা মাথা নিচা করে গেছে, সে কে প্রশ্ন করছিল এবং সেই প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচা করে গেছে আমার রসুল্লাহ, এটা কি আমি এই প্রশ্নের উত্তর আমার ভাই কারি বেলালি দিয়া দিব নে সামনে বসা আমার যুক্তি বাদ করে ফট করে হোক আগা ঘুরিয়া যায় আর তরটা সবাই চুপ করে বয়ে বয়ে শুনে দুনিয়ার কুকুরের মতো লেখাপড়া করছি সত্যকে জানার জন্য। প্রথমেই বইয়া রয়েছি আমার বাবারে, বাবা তুমি মুসলমান তাই বলে আমার মুসলমান মনে করো না, আমার বাবাই ছিল ফুরফুরার পীরের মুরিদ আবু বকর সিদ্দিক, বাবা তো শুনিয়া বাবা এই কষ্ট তুই আমার এক করো না, আমি তো বাবা এটা করি না, আমি কইতাছি তোমার আমার দাদা মুসলমান না কো আমি তুমিও মুসলমান তাহলে আমিও মুসলমান তাহলে তো আমি উত্তরাধিকারী সূত্রে মুসলমান। আচ্ছা দাদায় যদি আজকে হরিমোহন হইতো তাহলে তোমার নাম জগামোহন আমার নাম হরমোহন ঠিক কিনা কহ, আমি তোমার নাম ছাটুয়া নাম হইলে আমার নাম নাটুয়া নাম যুক্ত হয়ে যেতাম গা, তুমি টম হইলে আমি হেরি খ্রিস্টান হইতাম, তুমি সাইমন পেরিজ হইলে আমি সিমন পেরিজ ইহুদি হয়ে যেতাম, ঠিক কি না কহ? আমি তো তোমার সাইনবোর্ড তো কান্দে রয়েছি, সত্য তো খুঁজলাম না, আমি সব ধর্ম একটা একটা গুড়া পড়া দেব, যেটা সত্য সেটা গ্রহণ করুন। আমি এত নিউট্রাল এত নিরপেক্ষ আমার সাইনবোর্ড নাই, ইসলামের অলি আল্লাহ এত উঁচা উঠে খ্রিস্টানরা পারে না হিন্দুরা পারে না জয় পাল সাধু পারছে না রাজীব সাধু পারছে না রাজ সাধু ত্রৈলোক্য সাধু পনেরোশো সাধু সব তো খাতা বলে গেছে মুসলমান কেন মোকামে মাহমুদার যে ধ্যান কি করবেন মুর্শিদের ধ্যান, আমি নাই আমার মধ্যে মুর্শিদ, এই হাত আমার নাম মুর্শিদের, এই পা আমার নাম মুর্শিদের পা, এই শরীর আমার নাম মুর্শিদের শরীর, আমি দেখি আমার মুর্শিদে দেখে, আমি শুনি আমার মুর্শিদের শুনে, আমি হাঁটি না আমার মুর্শিদে হাঁটে, আমি শুনি না আমার মুর্শিদে শুনে, এই থেকেই বলে তার সাপুরে চাই, এই চাই পীরের ধ্যান, এই চাই বুয়ালি সকালান্দর বলছেন কি বলছেন সকল চেহারা সুরতে দিতাম দেখিলাম মুস্তফা নবী না কে পীরের সুরতে নবীকে দেখলাম নাদি দম মুস্তফা রা পালকে খুদারা
যে যাকে দেখছি উনি মুস্তফা নন উনি স্বয়ং আল্লাহকে দেখছেন উসমান হারুনি মক্কায় কি বলতেছে আরো দিন জানা আপনার কষ্টের নাম ছেড়ে দিই মানে আমার কষ্ট আমার কষ্ট ভদ্র ভাবে কই আর কি বুঝলেন না আমার কষ্ট মনে করে দিয়ে শূন্যতে মিরাজি রসুলের জীবনের ষষ্ঠ খণ্ডের কত পৃষ্ঠায় তিনি গিয়েছে ওইটা ছাপায় না মহামিনা ছাপাইলে ধরা পড়ে মহামিনা অনেক বই ছাপাই পারবে মানুষের দিকে কাছে তো বুঝে তো কতদিন তো কাটিয়া রাখবে আপনি যদি দোকান নিজের বিবেক নিয়ে জিজ্ঞেস করো না আমার কি আমার জিজ্ঞেস করো আল্লাহর নিজের বিবেক তাই বলতেছে কি মুর্শিদের ধ্যান বড় কঠিন জিকির করা সোজা আল্লাহু আল্লাহু করার সোজা একটু চিন্তা করেন তো আমি নাই আমার মধ্যে সাহাবি এই যে সাহাবির চেহারাটা আমার মধ্যে এই হাতটা আমার মধ্যে সাহাবির এই পাটা আমার না সাহাবির এই সাহাবির হাতটা চালি হাতটা ছিল এই যে গাড়ি গাড়ি দিল এই চেঙ্গা আমার কাছে নিচে দিয়ে সাহাবির গাড়ি দিচ্ছে চিন্তা করতে ফজলুর রহমান রহনুমারটা গিয়া লাগবো আব্দুল্লাহ হুসাইনির কাছে রাত্রে বসে 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 যে কোনো জিফা পরে ট্রান্সে বসে ধ্যান ধারণার থেকে ধ্যান ধ্যান থেকে সমাধি সমাধির থেকে বোধ
তার সারা জীবন আইবে ফরিদার কাছে আইবে ওই কি আপা আপা করবেন ভাই ভাই করবেন সেইবে আইবে বছর গাড়ি করে চালিয়ে করবেন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পোলা খোরশেদ আলম সাহেবের পোলা আমার মাইয়া ডাক্তারি পড়ে গেছে আমেরিকায় আমি কত বড় বাপের নাম কত পোলা মাথা চুলকায় মাইয়াও মাথা চুলকায় মাইয়ার দাবিটা তো বেশি বাপের কত মাথা চুলকায় বাবা আমার কি আমার কক্সবাজারে নিয়ে যাও নাই আমরা কি গেলাম তোর বড় বাপের নাম তুই কচ কক্সবাজার কিন্তু কি আমি তোর কি গেলাম করতে আইছস তুই করতে এটা উত্তর হইল আর শুনি না আমার কক্সবাজারে নিছ না আম কহ নিছি গো বাবা চার নম্বর ঢেউটা তিন নম্বর তিন নম্বরটা দুই নম্বর দুই নম্বরটা এক নম্বর হইয়া কুড়ে আছার খায়া মানুষ কতটি ঢেউ ধ্বংস হয়েছে সেটা দেখতে আসে না মানুষ আসে কতটি ঢেউ আইসা ধ্বংস হবে সেইটা দেখবার জন্য দাদা বাবা আমার দাদা পর্যন্ত হেলালুদ্দিন পর্যন্ত জানা তারপর চার নম্বর ঢেউকে আমি ওইটা জানার আর প্রয়োজন নাই আমি মাগু আমার দাদা কাজীউদ্দিন তোর কাছে হারাইয়া গেল আমার দাদা কাজীউদ্দিন তোর কাছে হারাইয়া গেল হাইলি ইলিউশনের জগৎ হলুসিনেশনের জগৎ মায়ার সংসারে আমি খাব আমার সন্তান খাবে হায় হায় রে পুতিনের কাছে চিরতরে হারিয়ে যাব আমরা সবাই এইটুকের জন্য কত মিথ্যা বলি কত অন্যায় করি একটু করি না সাহাবীর চিস্তি ৩৫ বছর আগে আমার চাচা যান সাদরুদ্দিন চিস্তি তার সন্তানের চেয়ে বেশি আমার আদর করে জীবনে তার সন্তানকে চোর মারেনি আমার চোর মারছে আমার এলি আসলো আমার মনে আছে ফরিদপুরের বসিরুদ্দিন করে একজন ছিল মারা গেছেন ঠিক না ভাই আরো ওই যে জামলার কিছু আছিল পুরাগুলি তা আমি তো পোলাবান চার নসিদ কাওয়াল একটা কালাম গাইছেন সাহাবীর চিস্তির সবচেয়ে প্রিয় কালা এটাই এতে সামনে জানে কইলাম যে আজকে তুই এটা গাইছি দেখ তুই তো জানস না আমি জানি উনার এটা প্রিয় কালাম কারণ ওই কালামটা নাস্তা ছিল চার রশিদ দুই লাইন বুই লাগেছে খাজা উসমান হারুনির কালাম নমিদানম কে আখের ছু তমে দিদারে বীরসম মগর না সম্বাই সোয়া কে পেশে ইয়ারে বীরসম তুয়া কাতিল কি আজ পাহাড়ে তমাশা খুন মন রেসি মন আপিস মিল কে সেরে খনজারে কুখা বয়া জানা তমাশা কুন বদরে অম্বু হজা বাজা বসত সামানে রুসুয়াই সারে বাজার মিরাক আমি রাত ছোট শরীর থাকে না খুশার ইন্দির কে পাবালাস কুনাত সদ পার সায়রা সুন্দরের অর্থ খুশা মাই খুশু আমি নিজে খুশি রিন্দি কামেল পীর আমার কামেল পীরে পা বালাস তার পায়ের মধ্যে সেজদা দিতে আমি খুশি কতটুক খুশি কুনাত হইতে সদ পার সায়রা শত ফরজে মানত্রে না সিদিয়া পারে দেবা
আমি খাজা উসমান হারুনি শত ফরজ ইবাদত রানি তরক করতে রাজি আছি তবু হাজী শরীফ চন্দনার পায়ের মধ্যে শেরতাদিকে আমি দাচ্ছে বেশি খুশি খুশার ইন্দিরিকে পামালা কুনাত সাদ পার সায়রা আর সাহে তাকুয়া কে মন পর সুপদাস্তা নিরত সাম যখন হাজি শরীফ চন্দনারে নিজের মধ্যে আইনা ফলাইলা তখন দেখি হায় হায় উসমান হারুনির পীর তার পীর আমার পীর আমি আমার মুরিদ আমি হাকিকতে সাহাবীর সৃষ্টি আপনার পীর না শরীয়তে আপনার পীর হাকিকতে আপনার পীরও আপনি আপনার মুরিদও আপনি খুলেন কোরআন দাঁড়াও এবাদতে জোড়ায় জোড়ায় তারপর তো একা একা কারে নিয়ে এবাদতে দাঁড়াবো নিজের গুরুকে নিয়ে এবাদতে দাঁড়াবো নিজের মুর্শিদ কিবলাকে নিয়ে এবাদতে দাঁড়াবো তারপর যখন সাধনার চরম পর্যায়ে চলে যাব তখন আস্তে করে মুর্শিদ হয়ে যায় তখন দেখে কি যখন আমর রূপে যায় তখন নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই হযরত জান শরীফ শাশুড়ের শরীর নূরে হকগঞ্জে নূরের মধ্যে কথা বলছেন যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে তখন ফতে আমি ছাড়ে দেখিতে না পাই আমাকে আমি দেখি হাকিকতে আপনার পীর আপনি আপনার মুরিদ আপনি উসমান হারুন আরো শুনবেন আরেকজন একটু বাসকালে বলি তো আসতে তো জোশ তো আচ্ছা আসেন উসমান হারুনি ক্লিয়ার বলে দিতেছেন চুজুল্লা ফানা গাস্ত মতু যখন সম্পূর্ণরূপে তুমি মুর্শিদের মধ্যে ফানা হয়ে গেছো ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ তোমার সে আল্লাহ এবার ভারত উপমহাদেশে মুসলমানকে বানাইছিল উসমান হারুনির মুরিদ খাজা বাবা বানাইছিল না হ্যাঁ জর্দান উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেনে উসমান হারুনি বানাইছিল না খাজা বাবা রেহেন আমরা যাই না দৌড়িয়া আমরা বড়াইগুনিতে দৌড়ি আহি না সাহাবিনের কাছে দৌড়ি আসি না আর কাকরাইলের মসজিদের তবলি গেলা না গাঠি বেন্দা বেন্দা অঙ্গ করে করে আরে তোরা কি এর লেগা হন দিলা কুলুপ শিকা গো দিলা কুলুপ কি এর লেগা হয় ছাগল আরব দেশে পানি নাই পেশাব কইরা পানি পাইবো কই খাওয়ানোর পানি নাই একটু সব দিলা কুলুপ একটু সব দেখো পানি দেব সাইন্টিস্টরা বলে পেশাব করার সময় এক বদ্দা পানি লো পেশাব করো আর পুরুষের মধ্যে পানি না এক ফোঁটা পেশাব তোমাদের আমার দেশে প্রচুর পানি দিলা কুলুপের প্রয়োজন তাইলে কত সুন্দর কথা কি বলে আমার প্রিয় বলে আমি আমার মরিদ দেখি শমশেরটা কি ব্রিজ কি বলতেছেন আমার এই বেচার শুনলাম